সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। জামাতে ইসলামীর বিচার করতে আইন সংশোধন হচ্ছে আইনমন্ত্রী, এটি তিনি আজকে বলেছেন। জামাতে ইসলামীর বিচার প্রসঙ্গে অনেকদিন থেকে এটা রাজনৈতিক পর্যায়ে আলোচনা আছে। সেই যুদ্ধাপরাধীদের যখন নাকি বিচার হচ্ছিল তখন থেকেই এই প্রসঙ্গটা বারবার এসছে, কিন্তু সঠিকভাবে কখনোই সরকার এটা পরিষ্কার করেনি। বারবার বলেছে তারা মুখে যে জামাতে ইসলামীর বিচার হবে, আমরা করছি, করব, এরকম করতে করতে এখন এমন এক সময় আইনমন্ত্রী বললেন ঠিক আর 7 থেকে 8 মাস পর জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের আগে জামাতে ইসলামীর বিচার করলে এর কোনো প্রভাব আছে কিনা, কোনো রাজনৈতিক কলাকৌশল আছে কিনা আমি পরিষ্কার না। এটা একটা পারসেপশন হতে পারে যে নির্বাচনে একটু টেকনিক্যালি জামাতে ইসলামকে একটু বেকায়দে ফেললে জামাতের তারা স্ক্যাটার্ড হয়ে যাবে, তারা তাদেরকে ধরপাকড় করাও সহজ হবে, সবাই জানবে যে জামাত ইসলামী তো বিচার করা হচ্ছে। একটা দলের বিচার নাকি জামাত ইসলাম যারা যারা করে সবাইকেই বিচার করা হবে আমি পরিষ্কার না। এর প্রক্রিয়া কী, পদ্ধতিটা কী, বা নির্বাচনের কোনো প্রভাব পড়বে কি না বোঝা যাচ্ছে না। কেননা জামাত ইসলাম তো আর শুধু জামাত ইসলাম না, জামাত ইসলাম তার কিছু মিত্র রাজনৈতিক দল আছে, তার মধ্যে বিএনপি হচ্ছে প্রধান, এটি হচ্ছে বিবেচনা করা হয়। সুতরাং এটা একভাবে বিএনপির উপর একটা টেকনিক্যালি চাপ হয় কিনা, যদিও জোটগতভাবে জামাত ইসলামীর কোনো অবস্থান বিএনপির সঙ্গে এই মুহূর্তে নেই। তারপরও জামাত ইসলামের নিবন্ধন নেই সত্য, কিন্তু তারা ব্যক্তি হিসাবে অন্য কোনো জোটের সঙ্গে মিলে তো নির্বাচন করতেই পারে। এখন এই বিচারের প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি, না শুধুমাত্র এটি কথার কথা পরিষ্কার না। কারণ আমি আগেই বলেছি যে এই জামাত ইসলামীর বিচার নিয়ে কিন্তু অনেক দিন থেকে আলোচনা করছিল। এই ব্যাপারে যেটা বলা হয় যে পশ্চিমাদের একটি মতামত হচ্ছে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা যাবে না, এটা প্রকাশ্য রাজনৈতিক সংগঠন হিসেবে এটা সামনে থাকুক, কেননা প্রকাশ্যে থাকলে তুলনামূলকভাবে নিরাপদ। কারণ তাহলে জামাত ইসলামকে যদি নিষিদ্ধই করা হয়, তাকে যদি বিচার করে বন্ধই করা হয়, তাহলে জামাত ইসলামীর যারা অসংখ্য নেতা কর্মী আছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তাদের মধ্যে উগ্রবাদিতা কাজ করতে পারে। সুতরাং প্রকাশ্যে যদি রাজনৈতিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যদি নির্বাচন বা প্রকাশ্য সভা সমাবেশে তারা অংশ নেয় এটা ভালো, তো এরকম একটা মতামত আছে। এবং এই সব কারণেই নাকি সরকার এই ব্যাপারে অগ্রসর হয় না। সরকার হয়তো নিজেও এটা চিন্তা করে যে জামাত ইসলামীর ব্যানারে যদি তারা রাজনীতি প্রকাশ্য করে তাহলে সেটা তাদের জন্য সুবিধা, সবসময় তারা সেটাকে একটা বলতেও পারবে যে এই জামাত ইসলাম হচ্ছে তারা স্বাধীনতা মানে না, স্বাধীনতা বিরোধী শক্তি, যে বিরোধী শক্তি বিএনপি এর সাথে যুক্ত। সুতরাং এটা একটা রাজনৈতিকভাবে একটা ভালো একটা প্রচার করার একটা অস্ত্র। যাই হোক, আমি এখন দর্শক নিজের আমার যেই ধারণাগুলো বা যেগুলো প্রচলিত আছে সেগুলো আমি এক্সপ্রেস করলাম। এখন খবরটা আমি আপনাদেরকে জানাই যে যেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামাত ইসলামীর বিচার করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন জামাতের বিচারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী। জামাতে ইসলামীর বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের এটা মনে হওয়াটাও তো আমাদের জন্য দুঃখের, কারণ এই সরকারই মানবতা বিরোধী অপরাধীদের বিচার করেছে, তারা কিন্তু জামাতের হোতা ছিল, প্রতিষ্ঠাতা ছিল। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমরা উদ্যোগী নই তাহলে সেটি আমাদের জন্য দুঃখজনক, তাহলে বিচার ঝুলে আছে কেন? জবাবে আনিসুল হক বলেন, রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জামাতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যথেষ্ট নয়, এই আইনটি সংশোধন করা দরকার, সেই প্রক্রিয়া চলছে, আমি এতটুকু বলবো, আর কিছুদিন অপেক্ষা করুন। সংবিধানের সঙ্গে জামাতে ইসলামীর গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট দলের নিবন্ধন বাতিলের পর আপিল বিভাগে
থাকা মামলাটি নিষ্পত্তির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটি বিচারাধীন বিষয়। তো যাই হোক, এরকমভাবে নানানভাবে সরকারের পক্ষ থেকে একটা মানে বক্তব্য থাকে, যে এই বক্তব্যটা কিছু তারা প্রকাশ করে, কিছুটা বলে না। আসলে অ্যাকচুয়ালি এটা কি মানে শুধুমাত্র বলার জন্যই বলা কিনা, কেননা জামাত ইসলামী যে বিচার করবে সেই বিচারের প্রক্রিয়াটা কি হবে, মানে কারা কারা তার আওতায় আসবে, এটা কি দলকে নিষিদ্ধ করা হবে নাকি জামাত ইসলামী যারা যারা করে সারা দেশব্যাপী, এটা তো লক্ষ লক্ষ মানে জামাত ইসলামীর মানে নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী আছে, তো এইটা কিভাবে সম্ভব আমি আমার ঠিক মাথায় ঢোকে না। এত বড় একটি কাজ নির্বাচনের আগে এত বড় একটি প্রক্রিয়া শুরু করবে, এটা কি কী উদ্দেশ্যে, এটার মধ্য দিয়ে কি একটা জনমত তৈরি করা হবে বা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটা জাগরণ তৈরি হবে কি না, কী কলাকৌশল আছে বা সরকারের কী ভেতরে ইচ্ছাটা কি, আসলে এটা বিষয়টা পরিষ্কার না। সেই কারণে সাংবাদিকরাও প্রশ্ন করছেন, মন্ত্রীও একটু বিব্রতই হচ্ছেন, সেই জন্য তারা বলছেন যে এই ধরনের প্রশ্ন করাটাই মানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করাটাই এটা সরকারের জন্য দুঃখজনক বলে মন্ত্রী নিজেও বলছেন। দর্শক, দেখা যাক সে কী হয় সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।